ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টিটাগড় থানার অদূরে বেটি রোডের মতো ব্যস্ত রাস্তার উপর বিজেপি নেতা মনীষ শুক্লাকে খুন করে পালাতে দুষ্কৃতীরা নিয়েছিল মাত্র 1 মিনিট 18 সেকেন্ড। সিসিটিভি ফুটেজে এমনই তথ্য সামনে এসেছে, কিন্তু তারপর কোথায় গেল তারা সে বিষয়ে এখনো কোনো সূত্র মেলেনি বলেই পুলিশ সূত্রে দাবি। মাত্র 78 সেকেন্ড, অর্থাৎ 1 মিনিট 18 সেকেন্ড, এইটুকু সময়ের মধ্যে টিটাগড় থানার উল্টো দিকে এসে মনীষ শুক্লাকে ঝাঁঝরা করে দিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। যা দেখে পুলিশের বক্তব্য, নিখুঁত পরিকল্পনা ছাড়া এই জায়গায় এরকম অপারেশন চালানো কোনো মতেই সম্ভব নয়। পুলিশ সূত্রে দাবি, বিভিন্ন সিসিটিভি ক্যামেরা থেকে পাওয়া ফুটেজ অনুযায়ী রবিবার রাতে ব্যারাকপুরের চিড়িয়া মোড় থেকে মনীষ শুক্লার গাড়ি অনুসরণ করে দুষ্কৃতীরা। বিজেপি নেতা মনীষ শুক্লাকে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের ঠিক এই জায়গা থেকেই ফলো করতে শুরু করে চারজন দুষ্কৃতী। ওই চারজন দুষ্কৃতী ছিল দুটি বাইকে। মনীষ টিটাগড়ে নামার পর সেখান দিয়ে দুবার ঘুরে যায় তারা, তারপর চালানো হয় অপারেশন। পুলিশ সূত্রে দাবি, সিসিটিভি ফুটেজ অনুযায়ী দুষ্কৃতীদের দুটি বাইক যখন মনীষের কাছে এসে দাঁড়ায়, তখন ঘড়িতে রাত 8:27:40, আর দুষ্কৃতীরা বাইক স্টার্ট করে বেরিয়ে যায় 8:28:18। মাত্র 78 সেকেন্ডের মধ্যে পুরো অপারেশন করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা। গত 4 তারিখে রাত্রি 8:27:40 অভিযুক্তরা আসে, গুলি চালায় এবং তারপর এখান থেকে 8:28:18 এখান থেকে চম্পট দেয়। এমনই ছবি কিন্তু এই সময় অনুযায়ী ধরা যাচ্ছে এই সিসিটিভি ক্যামেরা ফুটেজ থেকে। রাত 8:32:10 টিটাগড়ে টাটা গেটের কাছে একটি সিসিটিভি ক্যামেরায় দুষ্কৃতীদের ছবি ধরা পড়ে, অর্থাৎ 4 মিনিটে ঘটনাস্থল থেকে টাটা গেটে পৌঁছয় তারা। বিজেপি নেতাকে খুন করার পর রাত 8:32:10 যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি টিটাগড়ে টাটা গেটের সামনে, বিটি রোডের এই পথ দিয়ে উত্তর থেকে দক্ষিণের দিকে চলে যায় চারজন দুষ্কৃতী, দুটো বাইকে করে তারা সেখান দিয়ে চলে যায়, এমনই ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতে। কিন্তু এখানে কয়েকটি জায়গায় ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্রে দাবি, সিসিটিভি ফুটেজ দেখে অনুমান দুষ্কৃতীরা ঘন্টায় 70-75 কিলোমিটার বেগে বাইক চালাচ্ছিল, আর ঘটনাস্থল থেকে টিটাগড় টাটা গেটের দূরত্ব প্রায় 800 মিটার। ঘন্টায় 70-75 কিলোমিটার গতিতে 800 মিটার যেতে 4 মিনিট লাগার কথা নয়, অনেক কম সময়ের মধ্যেই এই দূরত্ব পেরিয়ে যাওয়ার কথা। তাহলে কি দুষ্কৃতীরা মাঝপথে কোথাও দাঁড়িয়েছিল? তারা কি মাঝপথে বিটি রোড ছেড়ে ভেতরের কোনো রাস্তা ধরেছিল? সেই ধোঁয়াশা এখনো কাটছে না। রবিবার রাত 8:34:55 সিসিটিভি ক্যামেরার একটি স্টিল পাওয়া গেছে, যেখানে দুষ্কৃতীদের দেখা গেছে, তবে এটা কোন জায়গা তা বোঝা যাচ্ছে না। টাটা গেটের পর দুষ্কৃতীরা কোন পথে গেল, আর কোথাও তাদের ছবি এখনো চিহ্নিত করা গেল না কেন, সেই প্রশ্নগুলি অবশ্য এখনো থেকেই যাচ্ছে। পুরো অপারেশনটা একদম ভবানী ভবন থেকে আমাদের লোকেশনটা ট্রেক করা হচ্ছিল, 4-5 অফিসার ওখানে ছিলেন। যদি আমি থাকতাম তো আমি ওখানে রেগুলার বসতাম। আমার সৌভাগ্য কি আমি যেতে পারিনি বা আমি বেঁচে গেলাম। প্রথম দিন থেকে বলছি কি পুলিশের আর্মস ওখানে ইউজ হয়েছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে টুইট করে সতর্ক করা হয়েছে, ব্যারাকপুরের টিটাগড়ে রবিবার সন্ধ্যায় গুলি করে খুন করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ তদন্ত করছে, যেহেতু নিহতের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার একাধিক অভিযোগ ছিল, তাই ব্যক্তিগত শত্রুতা সহ সম্ভাব্য সমস্ত কারণ পুলিশ খতিয়ে দেখছে। সঠিক তদন্ত ছাড়া তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় দায়িত্বজ্ঞানহীন মন্তব্য তদন্তে হস্তক্ষেপেরই সামিল, এর থেকে বিরত থাকুন। আবির দত্ত ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।